জলে মরিতে নেয়ার বেগুনে আমার সে বুঝিবে মনের ব্যথা কে বুঝিবে বুকের ব্যথা আমার দিন যায় শুধু গুনে গুনে জলে মরিতে নেয়ার বেগুনে কে বুঝিবে মনের ব্যথা কে বুঝিবে বুকের ব্যথা দিন যায় শুধু গুনে গুনে আমার দিন যায় শুধু গুনে গুনে আমার দিন যায় শুধু গুনে গুনে চলে গেলাম আমি শেষ হয়ে গেলাম শুধুমাত্র একটা লোকের জ্বালায় আমি চলে গেলাম যদি বলে লোকটা কে লোকটা হলো আমার স্বামী দিদি গো এমন আধারে লোক পাড়ায় কারোর সঙ্গে চলে না ওই জন্য পাড়া থেকে ধরে আর এক ঘরে করে দিল একটু রাস্তা থেকে দাঁড়াতে পারবো না কারো বাড়িকে বসে গল্প করতে পারবো না আচ্ছা তোমরা বলো এই ভাই মানুষ কি বাঁচতে পারে আজকে বাড়িতে আসুক আসলে আমি জিজ্ঞাসা করবো কেন আমার এক ঘরে হলো পূর্ব পাড়া পশ্চিম পাড়া কোথাও নাই ঠাই আমার কোথাও নাই ঠাই আবার দক্ষিণ পাড়ার বৌদিরা দেয় যে ধোলাই আমার দেয় যে ধোলাই আমি ভিক্ষ জীবনে কোনো অন্যায় শুধু আপোষ করবি আর কোনোদিন ভোগ তাই মরে গেল ন্যায়ের পথে দাঁড়িয়ে ছিলাম আমি ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকলাম এ পাড়াতে ভিক্ষরের আর কোনো জায়গা নাই আমার কোনো জায়গা নাই এদিকে শো বলো তুমি আগে এদিকে শো তোমার জ্বালায় কিছু বাইরে বাড়তে পারবো না কি জ্বালালাম সানের ঘাটে স্নান করতে গেছি মেয়েরা সব ঝাঁটানে দাঁড়িয়ে আছে তা তুমি স্নান করতে সানের ঘাটে গিয়েছো কেন একদিন কুঘাট থেকে স্নান করা যাচ্ছে না টিউ কলা গেছে জল আনতে সবে ডাবাটা বসেছি পিছন থেকে একটা মেয়ে এসে ডাবাটা লাথি মেরে ফেলে দিল তা তুমি টিউ কল থেকে জল আনতে কেন একদিন কষ্ট করে ট্যাপ কল থেকে জল আনা যাচ্ছে না দোকানে গেছিলাম বাজার করতে দোকানদার আমার দেখে দোকানে ঝাঁপড়া ফেলে দিল তাদের দোকানে ঝাঁপ তারা ফেলবে তুমি এত রেগে যাচ্ছ কেন শুধু কি কথা এখনো বাকি হ্যাঁ এখনো বাকি আছে সবে ধানগুলো নিয়ে আর মেশিনে ঢালবো জাম্পাটা ফেলে দিল তোমার ভুল ধারণা কেন ওরা জাম্পার ফেলে না আমার মনে হচ্ছে ওই সময় কারেন্টটা ঠিক চলে গিয়েছিল শুধু কি কথা এখনো বাকি হ্যাঁ বলো রেশনে গেছিলাম রেশনে আমার বললো পাড়া থেকে তোমাদের ছেলেরা তোমাদের কাটে লাল কালি দাগ ফেলে দিয়েছে পাড়ার ছেলেরাও ভিক্টরের পিছনে লেগেছে কারণটা কি কারণ তো আমরা এক ঘরে তা দুই লোকে এক ঘরে হলাম কেন তাও জানো না না 30 দিনের মাস পঁচিশটা দিন আমরা লোকের বাড়ি খেয়ে বেড়াই ও তো 25-26 দিন দুই লোকের লোকের বাড়ি কুস্তি করে ভাত খাচ্ছি কি হয়েছে তুমি কি কোনোদিন কাউকে খাইয়েছ আমি পাড়ার লোকের কারোর খাইনি না তুমি আমার নিজের স্ত্রী হয়ে এর প্রশ্ন আমাকে করতে হ্যাঁ বললাম দেখো দুই লোকে 5 বছর বিয়ে থা করেছি এখনো ছেলে পুলো নিয়ে নি হ্যাঁ তুমি দূরবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাও হ্যাঁ তুমি এটো বাসনগুলো কোথায় রাখো কেন বাইরে রাখি তুমি কোনদিন দূরবেলা ঘুম ঘুরে জানলা খুলে খেয়াল করতে গেছো কি তুমি যে এটো বাসনগুলো বাইরে রেখে দাও আমাদের পাড়ার 25-30 খানা কুকুর আলোচনা করে এসে তোমার এটো বাসন চেটে ওরা ঘরে চলে যায় ও ভগবান এটা বাসন ছোট কুকুরে চলে যাচ্ছে তুমি আর আমি দেখতে পাচ্ছি পাড়ার লোক কি দেখতে পাচ্ছে তা মানুষকে খাওয়ানো থেকে পশু পাখিকে খাওয়ানো মঙ্গলজনক ঘটনা নয় আমি কি বলি শোনো না পাড়ার লোককে একদিন ভালো করে খাও খাওয়ানোর পরে চলো আমরা দুজনে সমাজে উঠে যায় আমরা দুই লোকে যেন বিরাট অপরাধ করেছি বিরাট পাপ করেছি পাড়ার লোকের খাইয়ে না এই সমাজে উঠতে হবে ফাজল লোক একদম সে তুমি যাই ডেঙ্গা লোক একদম ফাজল লোক একদম একদম উল্টো পাল্টা করো না দিলা খেলো ব্যাগ খুলি ও কল বাড়িতে আছো আরে ভাই আমি দেব এই দে তুই ফোন টোন করিস না কেন তোর নাম তো আমার ফোনে সে দেব নতুন উঠেছে তো ও দুদিকে ডানা গজিয়ে ও জানে না যে ঘরের মধ্যে এখনো ভিক্টর দাঁড়িয়ে আছে এ ভাই অনেকদিন হলো পাড়া থেকে কোন লোকজন আমাদের বাড়িতে আসে না তুই আসিস না তো অনেকদিন পরে এলি এই দেখ এই বৌদির ম্যাপটা তোর মনে পড়লে হারে জানে না তো ছুই তোমার বাড়িতে আছে তোর বৌদির ফটো তোর বাড়ি বাঁধানো আমি ধূপ টুপ দিই দেব এত পাপ করতে যে সারা জীবনে পরাচিত্র করে ক্ষয় করতে পারবি দরকার নেই কি মনে করে বল বল শোন বারদা হ্যাঁ সবাই চাঁদা দিয়ে গ্রামে একটা মহোৎসব করা হয় সবাই চাঁদা দিয়ে গ্রামের মহোৎসব হয় সেটা আমিও জানি মেন বক্তব্যটা ফ্রেশ কর হ্যাঁ বল হ্যাঁ হঠাৎ সবাই বলছে ভিক্ষুদের সবাই বাড়ি খেবড়ায় কার খায় ঘরে এসে অনেক সম্মান দিয়েছি খার আলোচনা ঘরে করবি না এক্সট্রা কি বক্তব্য এটা বল তুই পারলে তুই পারবি তুই পারলে গ্রাম খায় সমাজে উঠে আয় আমি যেন বিরাট পাপ করেছি পাড়ার লোকের খাইয়ে নাকি সমাজে উঠতে হবে ও দি বললা দাদা 600 চাঁদা দেয় এই একদম ফালতু কথা বলবি না দে ফালতু কথা বলবি না এ কেন ভাই হরিনামে চাঁদা 600 নয় আমার নিজের মনে আছে টোটাল আমি হরিনামে চাঁদা 10 বছর দিইনি দেখ ভাই দেখ তুই 6 বছর বললি কাল বছর তোর 4 বছর বাড়িয়ে দিল ভিক্টর কোনদিন মিথ্যা কথা বলে না আর আজও বলে বড়দা যা টাকা হয় তার হাফ টাকা দি দিয়ে দিল হরিনামে চলে আয় এই হরিনামে চাঁদা দেবো না তুই চাঁদা দিবি না না দুই লোকে হরিনামে যাবি না তাহলে পাড়ায় বসে আলোচনা হয়েছে যারা চাঁদা দেবে না তারা ফ্যামিলি দুই লোকে হরিনামে যাবে না
ঠিক আছে পাড়ার শর্ত যদি এই থাকে আমি শর্ত মেনে নিলাম কিন্তু আমি একটা কথা বলি ভালো করে শুনে যা শুনলাম তোরা নাকি মেদিনীপুর থেকে বড় বড় বক্স নিয়ে এসেছিস এই বড় বক্স ঠিক আছে সকালবেলা থেকে কুস্তি করে বক্স চালাবে কিন্তু খেয়াল রাখবে বক্সের সাউন্ডটা যেন ভেসে আমার ঘর অবধি আসে না মানুষ শব্দ ধরে রাখবে মানুষ হরি নামের ভক্তিটা ধরে রাখবে তুই বল ওরে না অতি বারবারে চোর গিলে খেয়ে নেবে খুনি আর একটা কথা বলি শোন বল শুনলাম তোরা নাকি হাজার লোকের খিচুড়ি খাওয়াবি হ্যাঁ প্রচুর লোক খায় তো যখন কাঠকুটো দিয়ে উনুনটা ধরাবি খেয়াল রাখবি তোদের উনুনের ধোঁয়া যেন ভেসে ভেসে জানলা দিয়ে আমার ঘরে ঢোকে না মানুষ ধোঁয়া ধরে রাখবে মানুষ হরি নামের ভক্তিটা ধরে রাখবে তা বলে মানুষ ধোঁয়া ধরে রাখতে পারে তোর না খাবারে পাড়ার লোকের ওই কথা বল হ্যাঁ হরিটা তোরা যদি না মানিস পাড়া ছাড়া দেবো না তুই চাঁদা দিবি না না দুই লোকে হরি নামে যাবি না ঠিক আছে ঠিক আছে তোদের শর্ত মানলে আমি যাবো না আর রইলে আমি যাবো যা টিং কোটা 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 মাইকো ম্যাক্স মাইকো ম্যাক্স মাইকো ম্যাক্স ঠিক আছে যাবো না যা হ্যাঁ যা টুং টুং কোটা 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 এই মুরগি খায় খোটাস 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 এই যে তুমি চাঁদা দেবে না তো ঠিক আছে আমি গ্রুপ থেকে লোন তুলে আর চাঁদাটা দিয়ে দেবো তোমার গ্রুপ থেকে লোন তুলতে হবে না তোমার চাঁদা দিতে হবে তুমি চাঁদা দেবে না তো ঠিক আছে আমি গড়ায় ধরে দিয়ে আর আত্মহত্যা করবে দাদা পাখি সারাদিন যেখানে ঘুরুক সন্ধ্যেবেলা কিন্তু বাসায় এসে উঠতে হবে নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি গন্ডগোল লাভ হবে বলো তোমার জন্য কি করতে হবে পাড়া চাঁদাটা দেবে আচ্ছা ঠাকুর কাছে মাছে দেবে আর মোসবের পরের দিন গোটা পাড়াকে খাইয়ে আর সমাজে উঠে যাবে দেখো তুমি কেন ধরতে যে বলে তোমার সব শর্ত আমি মেনে নিচ্ছি কি তুমি জানো আমার নাম ভিক্টর পাড়ার লোক যদি পাড়ার শর্ত না মানে তোমার স্বামী কিন্তু তোমার স্বামীর শর্ত মানবে না চাপের উপর চাপ তার উপরে চাপ ঝগড়া কামে হরি বাসরে আমি এলাম বাসর হরি তোমার একটু ধৈর্য ধরে বাসো কুনি আরম্ভ তো ছিল মহা সংকীর্তন নিতাই গৌর হরিব হরিব বাবা খুলি বাজাও খোল বাবা রে কি হাত চাদা ওরে অর্জুনের রথে সারথি হইয়া কুরু বংশ বর্দা বন্ধ কর কেন ভাই কি হয়েছে হরি বাসের কুকুর ঢুকে পড়েছে হে ভগবান এত মহান মহান কীর্তনিয়ারা কীর্তন পরিবেশন করে গেল তাদের বেলা দেখা দিল না আমার বেলা কুত্তা তা কুত্তা ঢুকবে না কেন যদি আমি মাংস খেয়ে ঢুকি এই দেব কুকুরের মতো হাং মেরে আমাকে তাড়ি দিচ্ছিস কেন তুই চাঁদা দিবে নাম শুনতে আসবি এই তোরা শর্ত মানেনি কেন তোরা ধোঁয়া আটকায়নি কেন আমি ঘরে নামে আসবো না কি হচ্ছে ভক্তি মাঝে মায়েরা আপনারা অধৈর্য হবেন না কুকুর ঢুকেছিল তাকে পার করে দেওয়া হয়েছে আজই আসরে এমন কীর্তন পরিবেশন করবো আসরের কাবলা কেটে দেবো কৃষ্ণ সখের নেরা হয়েছে কৃষ্ণ সখে রাধারানী আমার নেরা হয়েছে সে বোমার ভয়ে কৃষ্ণ আমার দেশের বাজিয়েছে দেশের বর্দা বন্ধ কর কেন ভাই আমার কি হয়েছে হরি বাসরে ফের কুকুর ঢুকে পড়ে আমি বুঝতে পারছি এরা আমাদের করতে দেবে না দাদা গল্পটা খুলে বলি বল আমরা তো পাড়ারই ছেলে এরা কীর্তনিয়া পাইনি বলে আমাদের দুজন সাজিয়ে এনেছে বাস্তব এই আসরে অপমান এ ভাই এ কমিটির কেউ নেই একটা কুকুর তাড়াতে পারছে না ওদি এ কমিটির কেউ নেই একটা কুকুর তাড়াতে পারছে না কাঁদি কেন তবে ভাই সেখানে দাদা আমি চলে যাচ্ছি তুই আসলে অপমান করলি তো আমি চলে যাচ্ছি তোর তো বিশাল জ্ঞান একদিন তোর রাখতে করবো আমি চ্যান এই দেব কুকুরের মতো হাং মেরে আমাকে তাড়িয়ে দিচ্ছিস কেন তা তুই এখানে এসছিস কেন এই তোরা সাউন্ডটা আটকায়নি কেন একটা কথা বলি শোন এই হরিনাম প্রচার করার জন্য শ্রী চৈতন্যদেব মহাপ্রভু
নবদ্বীপের প্রত্যেক বাড়িতে গিয়ে ফ্রিতে হরিনাম শুনিয়েছিল আর তোরা আজকে টাকার বিনিময়ে হরিনামটাকে বিক্রি করছিস আমার কুকুরের মতো বার করে দিচ্ছিস আমার নাম ভিক্টর দরিমির দেরি কর আমফা ঝড় নিয়ে আসছি তোদের পাড়া থেকে কুকুরের মতো আমি বার করে দেব ঠাকুরপো সব মালসা তো বিতরণ হয়ে গেছে দুটো মালসা বিতরণ হয়নি কেউ নিতেও আসেনি ভগবানের উদ্দেশ্যে মালসা দেবে স্বার্থপরের মতো দুজনের নামটা মালসায় লিখে দেবে দেখ ভাই দেখ তোর দাদার মন কত ভালো ঠাকুর কাছে মালসা দিচ্ছে বলে মালসাতে নাম লিখে দেখ হ্যাঁ ও দি তোমরা চাঁদা দেবে না মালসা দেবে না না চাঁদা দেবে না মালসা দেবে আমি কি বলি শোনো তুমি তো হরিনাম আসুনি আমি নাম শুনতে এসে কুকুরের মতো ঘাড় ধরে বার করে দিয়েছে এর দিকে বিষ আনি ঠিকঠাক মিষ্টি আজ নেই চেক করতে কেন এর মধ্যে হাত ঢুকে দেখি দেখো একদম এই মাছটার মধ্যে দুটো লোকন দানা হাজার হাজার টাকার মিষ্টি সেইখান থেকে কাটিং হয়ে গিয়ে দুটো নকুল দানায় ঠেকি দিয়েছি মিষ্টি কাটিং হরিনামের মালসা থেকে মিষ্টি চুরি হয়ে দোকানে যাচ্ছে দোকান থেকে বিক্রি হয়ে মালসা আসতেছে হরিনামের মালসা থেকে মিষ্টি কাটিং এই যে পরের মালসা দেখো তো ঠিকঠাক আছে কিনা আসো আসো আর একটা মালসার মধ্যে দুটো বাতাসা কে আগে মার খাবি রে কুকুরের মতো ঘাট ধরে বার করে দে তোদের আজকে দিচ্ছি আমি ভাই তোর দাদা না হয় দুদিন চাঁদা দিতে দেরি করেছে ঠিক তো তারপর তুই ঠাকুরের মাসে থেকে মিষ্টি কাটি করবি আর তোমার লজ্জা লাগে না তুমি না এই মন্দিরের বাসরি তুমি শেষ পর্যন্ত ঠাকুরের মিষ্টি গুলো চুরি করে আর গিলে নিলে আরে ঢেকি আমাদের বউ ঢেকি যত বড় মুখ না তত বড় কথা আর কি বলবি আমার রাত কেন চার পিস বাজার থেকে মাছ আনলে একা তো তিন পিস ভেজে খেয়ে নিচ্ছ আর এক পিস দিচ্ছ তাও হাফ মারামারি আমি 30 বছর ধরে বাসর হরি করছি কেউ আমাকে বর্ণাম দিতে পারেনি তুই কালকে আস্তে আস্তে আমাকে বর্ণাম দিয়ে যাচ্ছিস আমার নাম কি জানিস কি রে আমার নাম বিন্দু মাসি আমি মারার থেকে বেশি হাসি ইচ্ছে মতো খরচ করে মালসা দিয়েছি আর মন নামি যাই ছানার মালসা কি করেছি দেব সত্যি কথা বল হরিনামের মালসা থেকে তোরা মিষ্টি চুরি করে কাটিং করতিস দাদা আমার মনে তোর কথা ভুল হচ্ছে ইচ্ছে মতো খরচ করে মালসা দিয়েছি মন নামি যাই ছানার মালসা কি করেছি কেন করলে চালাকি মুখে বলবে ছি 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 কেন করলে চালাকি মুখে বলবে ছি 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 ইচ্ছে মতো খরচ করে মালসা দিয়েছি মন নামি যাই ছানার মালসা কি করেছি তুমি খালি আমাকে বলো পাড়ায় তুমি চাঁদা দাও চাঁদা দাও এই ব্যবহারের পরে কি আর চাঁদা দেওয়া উচিত হবে কাঁচা পাকা ঝোড়া মালসা চুরি হবে ভাবি আর এ ঘটনা কোনোদিন আগে তো ঘটেনি চুপি চুপি ভোলা পিমড়ে খেয়ে গেল কি মিষ্টি আমার মনে হয় সব গোল্লা খেয়েছে এই যে এত বড় বড় মিষ্টি ওই ছোট পিঁপড়ে খেতে পারবে তাই এত বড় গোল্লা এই টোকাটা ভোলা পিঁপড়ে সব গোল্লা খেয়ে নিয়েছে এদের কি কম মারের অভাব আছে কাঁচা পাকা ঝোড়া মালসা চুরি হবে থাকে এ ঘটনা কোনোদিন আগে তো ঘটেনি ঘটতে পারলে তাকে আমি ফাটে দেব মুক্তি চুপি চুপি ভোলা পিঁপড়ে খেয়ে গেল কি মিষ্টি কেন করলে চালাকি মুখে বলবে ছি 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 কেন করলে চালাকি মুখে বলবে ছি 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 রামকৃষ্ণ কানে বলে দোষটা আমার কি ইচ্ছে মতো খরচ করে মালসা দিয়েছি মন নামি যাই ছানার মালসা কি করেছি সত্যি কথা বল দে মিষ্টি চুরি করে কোন দোকানে বিক্রি করে সত্যি কথা বল পাড়ায় বিচার দিয়ে তোদের পাড়া থেকে এক ঘর ঘাট ধরে বার করতে হতো হ্যাঁ এটা সব দোষ আমার সব দোষ তোর ও বৌদি সব দোষ আমার সব দোষ তোদের এই দুজন আমার ঠিক আছে দাদা তোর মাথায় হাত দিয়ে বলুক যে আমি 4000 টাকার মিষ্টি দিয়েছিলাম এই কথা এই যে আমার মাথা হাত ধরে বলতো তুমি 4000 টাকার মিষ্টি দিয়েছিলে তোমার মাথায় কেন তোমার টাকের উকুন ছুঁয়ে বলবো আমি মিষ্টি দিয়েছি তবে গোল্লা দিইনি দুটো বাতাসা আর নকুল দানা দিয়েছি এই চাল
তুমি কেন ধরেছিলে মিষ্টি দিতে হবে বাতাসা দিতে হবে মাংসা দিতে হবে তা নকুল দানা বাতাসা ওরা মিষ্টি না ওরা কি টক তুই অতি বার বেরে যদি নখ চুল বাদ দে কুলে 250 মাংস হবি তো না গিলে খেলে বাকা মারে সত্যি তুই মানুষ হ্যাঁ তুই সম্পূর্ণ আলাদা মানুষ এ ভাই তো দাদা কিপড়ে জানতাম কিন্তু এত বড় ধরনের কিপড়ে সেটা আমার জানা ছিল না শোন বড়দা মানুষের শুধু জি আর সমাজ মানুষ তো করে না চেঞ্জ হয়ে দেখাস ঠিক আছে পরিবর্তন হয়েছি পুরোপুরি পরিবর্তন হয়ে তোদের পুরো পাড়ায় আমি দেখি দেবো যা চলে যা সম্মানের সঙ্গে বেরিয়ে যা দেখো দিদি তোমার ভাইয়ের আমি না বুঝে অনেক ভুল কথা বলে ফেলেছি আমাদের দুজনকে তুমি ক্ষমা করে দাও দেখ তুই আমার ছোট বোনের মতন তাই তোকে আমি ক্ষমা করে দিলাম তোর স্বামী এত কিপটে তাই একদিন পাড়া গোটা গামটাকে ডেকে খাই দিয়ে দিয়ে গ্রামে উঠে যাস ছি 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 আমি নাকি মিষ্টি খেয়েছি হে কৃষ্ণ তুমি দেখো এত গন্ডগোল হচ্ছে কিন্তু পাড়ার লোক খার কথা কেউ বলেনি তারা খার কথা ঠিক মনে রেখে দিয়ে তো বাবা এই তোমাদের এই মন্দির থেকে না আমাকে একটু প্রসাদ দাও না গো আমি না অনেকদিন না খেয়েছি গো আমার খুব খিদে পেয়েছি গো এই একটু প্রসাদ দাও না এই তুমি আমাকে একটু প্রসাদ দাও না গো এই এই তোমাদের এই মন্দির থেকে না আমাকে একটু প্রসাদ দাও না গো আমি না অনেকদিন না খেয়েছি গো একটু প্রসাদ দাও না আমার খুব খিদে পেয়েছি গো এই আমাকে একটু প্রসাদ দাও না গো আমরা এতক্ষণ হরিনামের মিষ্টি নিয়ে গন্ডগোল করছিলাম কিন্তু আমরা কেউ অন্তর থেকে একবার ভেবে দেখি না ভারতবর্ষের কোটি কোটি মানুষ অভুক্ত অবস্থায় ফুটপাতে শুয়ে ওদের মুখে আমরা যদি একটু অন্ন দিতে পারতাম ভারতবর্ষের মুখে ওদের বেঁচে থাকার মৌলিক অধিকার ছিল আমি জানি গো এই দুনিয়াটা স্বার্থপর হ্যাঁ নিজের রক্ত নিজে নয় নিজের ভাই নিজে নয় তো পর আমাকে কি করে খেতে দেবে বলো ও তো পর আমাকে কি করে খেতে দেবে আমি জানি তোমরা আমাকে কেউ খেতে দেবে না আমি জানি তোমরা আমাকে কেউ ছেড়ে দেবে না এই তোমরা কি বলতে পারবে আমার পৌলমিকে আমার পৌলমি কোথায় তোমরা বলতে পারবে কি বলো না তোমরা কি জানো আমার পৌলমিকে না আমার জীবন থেকে খুব ভালোবাসতাম গো এই বলো না আমার পৌলমি কোথায় এই তোমরা কেন চুপ করে আছো এই বলো না আমার পৌলমি কোথায় সুজয় সুজয় একটি গোলাপ দিও ভালোবাসার স্মৃতি হলো মূল্যে আমি চিতার উপর একটি গোলাপ দিও ভালোবাসার স্মৃতি হলো সবই মুছিয়ে দিও চাইলেও তুমি কোনোদিন ফিরব না গো বুকের মাঝে রইল শুধুই হাহাকার শুধুই হাহাকার শুধুই হাহাকার শুধুই হাহাকার শুধুই হাহাকার বললে আমি চিতার উপর একটি গোলাপ দিও ভালোবাসার স্মৃতিগুলো সবই মুছে দিও চাইলে তুমি কোনোদিন ফিরব না গো আর বুকের মাঝে রইল আমার শুধুই হাহাকার শুধুই হাহাকার শুধুই হাহাকার শুধুই হাহাকার শুধুই তুমি আমাকে একটা সত্যি কথা বলবে তুমি আমাকে বিয়ে করার আগে তুমি সুজয়কে ভালোবাসতে আমি আমি তোমাকে বিয়ে করার আগে ওই সুজয়কে ভালোবাসতে তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস করি তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস করি ওরা বলেছিল বহুবার আমি বিশ্বাস করি তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস
তোমাকে আমি বলে যেতে চাইনি আজ আচ্ছা বাবা আমার কথা শুনে তোমাকে বিয়ে করছি ঠিকই কিন্তু কিন্তু কোনদিন এই মনে তোমাকে আমি জাগাতে পারিনি তুই পালে আমাকে ক্ষমা করে দিও চিরদিন আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ পাতে কাছে আসে চিরদিন আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ পাতে আসে দূর থেকে দেখেছি কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ পাতে কেউ তো প্রদীপ পাতে কেউ তো প্রদীপ পাতে আমার মনে হয় যাওয়ার সময় হয়ে যায় জানো এই তুমি একটু জল দাও না গো এই তুমি একটু জল দাও না আমার না খুব জল দেশে ফেলছে একটু জল দেবে না বলো না আমাকে একটু জল দাও না এত ভালোবাসতে আমার আমি ভুল করেছি সুজন তুমি জীবনের চাওয়া তুমি শুধু তুমি যে তোমাকে খুঁজি জীবনে আর দেখা হবে না বিদায় দাও সজনা এ জীবনে আর দেখা হবে না এ জীবনে আর আমার কোলে চলে এই তোমরা কি জানো আমি যাকে জীবন থেকে বেশি ভালোবাসতাম আমার মা না তাকে জীবন থেকে বেশি ভালোবাসতাম আমাকে নিয়ে যাবে দেখো দুনিয়াটা স্বার্থপর হলেও না যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমার পৃথিবীর আলো দেখেছে সেই মাথায় কেউ আপন নয় গো আমি আসছি গো মা আমি আসছি
তোমার মতো মেয়ের মুখে কান্না মানা আরে তুমি কান্না তোমাকে দেখে তো কান্না লজ্জা পাবে সত্যি সত্যি কি অভিনয় করতে পারে আর অভিনয় সত্যিই জানে সারা ভারতবর্ষে যদি 10 জন অভিনেত্রী বেছে নেওয়া হয় তার মধ্যে তোমার নামটা আমি আশা করি অবশ্যই থাকবে তুমি আমার সঙ্গে 5 বছর সংসার করলে আমাকে মনটা দাওনি আমার মতো মূর্খ আমি বলিনি বুঝতেই পারলাম না স্বামী স্ত্রী সম্পর্ক পৃথিবীর সবথেকে মধুর সম্পর্ক সারা সমাজ জানবে তুমি আমার স্ত্রী তুমিও জানবে তুমি আমার স্ত্রী আমিও জানবো তুমি আমার স্ত্রী কিন্তু আজ থেকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক পথটা দুদিকেই বেঁকে যাবে তোমার পথ যদি হয় পূর্ব দিকে আজ থেকে আমার পথটা হবে পশ্চিম দিকে তুমি তো আমার শেষ করে দিও আমার তো শুরু করার কোনো পর্যায়ে নেই আর সব থেকে বেশি ক্ষতি করে তো এই সুযোগ যে তোমাকে পাগলের মতো নিঃস্বার্থে ভালোবাসতো ভালোবাসার মূল্য দিতে পারবে না কেন ভালোবাসো এর পাগল হওয়ার জন্য তুমি দায়ী আর এর মৃত্যুর জন্য আমি কেন সারা সমাজ তোমাকে আঙুল তুলে বলবে যে এর মৃত্যুর জন্য সারা জীবন দায়ী থাকবে তুমি আপন হলো কাঁদছে 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 ঈশ্বর